আসসালামু আলাইকুম, রঙিন ভবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। সিনহা হত্যা মামলায় এসপি মাসুদকে আসামি করার আবেদন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন করেছেন নিহতের বোন বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা। গত 31 জুলাই রাতে টেকনাফের বাহারসরাই ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় 7 পুলিশ সদস্য, 3 এপিবিএন পুলিশ সদস্য ও পুলিশের মামলায় 3 সাক্ষী সহ মোট 13 আসামি এই মামলায় আটক রয়েছে। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটির পাশেই থাকবেন।